জমিদার বাড়ি। আচ্ছা, প্রথমে যাব সুরুবের জমিদার বাড়ি। জমিদার বাড়ি, তারপরে রায়পুর রাজবাড়ি। তাহলে আমরা প্রান্তিক দিয়ে ঢুকে এখন যাচ্ছি ফুল্লোড়া রাজবাড়ির দিকে। রায়পুর রাজবাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, দাদা বলছে রায়পুর রাজবাড়ি ভৌতিক বইয়ে শুটিং হয়, ভূতের বই, তো হন্টেড আছে জায়গাটা, তো দেখি গিয়েই দেখা যাবে। দাঁড়িয়ে আছি সুরুলের জমিদার বাড়ির সামনে, পিছনে সেই জমিদার বাড়ি। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি জমিদার বাড়ির ভিতরে। বাড়ির মালিকের নাম হচ্ছে ভরতচন্দ্র সরকার। উনি হস্তশিল্প কাজকর্ম মেয়েদেরকে নিয়ে করাইতেন। তারপরে খুললেন হচ্ছে আমার কুটিরটা। আমার কুটিরে যা বিক্রি হয় সব হস্তশিল্প, হ্যাঁ, ওখানেই তৈরি হচ্ছে, ওখানেই বিক্রি হচ্ছে। মানে আমরা এখন দেখলাম সুরুলির রাজবাড়ি, তাই তো? রাজবাড়ি, জমিদার বাড়ি। জমিদার বাড়ি, সুরুলের জমিদার বাড়ি। এখন আমরা কোথায় যাচ্ছি? রায়পুর রাজবাড়ি। রায়পুর রাজবাড়ি। শান্তিনিকেতন সোনাঝুড়ি থেকে এই রাজবাড়ি কত দূরে? কত কিলোমিটার? 7 কিলোমিটার। শঙ্কাপুর বাস স্টপেজ থেকে বাঁদিকে। রায়পুর রাজবাড়ি, দাদা বলছিল হন্টেড রাজবাড়ি, দেখা যাক। এটা একটা জানালা ছিল, সেটাকে ভেঙে পুরোপুরি দরজা মতো বানিয়েছে। আচ্ছা, ঠিক আছে। পলস্তারা মানে প্লাস্টার প্যারিস পুরো খসে পড়েছে বাড়ির। প্লাস 80 বছর আগেকার বাড়ি, রায়পুরের রাজবাড়ি। 280 বছর, বাবা। তখনকার সময় রাজা মানুষ এখানে ছিলেন। অনেক পুরোনো দিনের একটা রাজবাড়ি, দাদা বলছিল প্রায় 200-250 বছর পুরোনো। দেখতে পাচ্ছেন কিভাবে কলস্তারা খসে পড়েছে। এবার আমরা আস্তে আস্তে করে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। শুটিং হয় এখানে?
রাজবাড়ির অন্দরমহল অনেকখানি ভগ্নপ্রাপ্ত, অনেকখানি ভগ্নপ্রাপ্ত। বিভিন্ন ভগ্নপ্রাপ্ত অংশ যেভাবে ক্ষয় পেয়েছে, উপরে ছাদ ক্ষয় পেয়ে গেছে, তার মধ্যে থেকে পুরনো ইতিহাস ধরে রেখেছে রাজবাড়ির কিছু দেয়াল। এই রাজবাড়ির আর একটা অংশ, আমরা এখন দাঁড়িয়ে আছি রায়পুর রাজবাড়ির মধ্যে। আপনাদের ঘুরিয়ে দেখালাম রায়পুর রাজবাড়ির বিভিন্ন অংশ যতটা দেখাতে পারলাম। এই রায়পুর রাজবাড়ি প্রায় 200-250 বছরের পুরনো এবং বহু সিনেমা শুটিংও এখানে হয়। দাদা বলছিল অনেকের হয়তো জায়গাটা ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কাছে একদম অন্যরকম লেগেছে। যারা বোলপুর শান্তিনিকেতন আসেন তারা হয়তো এই রাজবাড়ির সন্ধানই পান না, তাদের জন্য এই ভিডিওটা রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখুন, লাইক করুন এবং বন্ধুবান্ধব পরিবার পরিবারজনদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারাও আসতে পারে এই জায়গায়। অনেক পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই রাজবাড়ি, সেই ইতিহাসের গন্ধ পেতে অবশ্যই ভিডিওটি দেখুন।